ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন সিলেটে জনসভায় প্রধানমন্ত্রী ওলি আউলিয়াদের মাজার চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে খালেদা যুক্তিতর্ক উপস্থাপন ফেরার পথে সংঘর্ষ কূটনীতিকদের পরিস্থিতি জানাল বিএনপি এবং ডিজিটাল নিরাপত্তা আইনে বাক্সাধীনতা খর্ব হবে না সত্য প্রকাশের সমস্যা হওয়ার কথা নাই বললেন আইনমন্ত্রী শুনছিলেন ফ্রেড সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম রাত নয়টার একুশে সংবাদে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আমি তাজনু বাজাবিন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচন। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে সিলেটে আওয়ামী লীগের জনসভায় তিনি আহ্বান জানান এর আগে সিলেট পৌঁছে অলি আউলিয়াদের মাজা মধ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনে দলের পক্ষে প্রচার শুরু করলেন শেখ হাসিনা সিলেট থেকে সাথে নিয়ে মামুন নির্বাচনী বছরের প্রথম মাসেই মঙ্গলবার সিলেটে আসেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থলে পৌঁছে পঁয়ত্রিশটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও প্রস্তর স্থাপন করেন তিনি জনসভাস্থল ও আশপাশের এলাকা তখন লোকে লোকারণ্য প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে গগনবিদারী স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর ভাষণ দেন শেখ হাসিনা তুলে ধরেন তার সরকারের উন্নয়ন চিত্র আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি বাংলাদেশে এগিয়ে যাচ্ছে আজকে গ্রামে গ্রামে উন্নতি হচ্ছে যেখানে আমি ছিয়ানব্বই সালে মাত্র ষোলোশো মেগাওয়াট পেয়েছিলাম আজকে বাংলাদেশে ষোল হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করেছি ছাড়া দেশের উন্নয়ন হয় না তার প্রমাণ বর্তমান সরকার দিয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী সুবর্ণ জয়ন্তী পালন করবো বর্ধমায়ের দেশ হিসাবে উন্নত দেশ হিসাবে ওই দরিদ্র ভিক্ষা চেয়ে না মাথা উঁচু করে আমরা দু সালের মধ্যে বাংলাদেশকে করব উন্নত সমৃদ্ধ দেশ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীত নৌকা ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতা আনার আহ্বান জানান শেখ হাসিনা যে নির্বাচন আগামী ডিসেম্বর মাসে হবে সেই নির্বাচনেও আমরা আপনাদের কাছে নৌকা মারকাই ভোট চাই এই সময় বিএনপি ও খালেদা জিয়ার দুর্নীতির সন্ত্রাসের চিত্র তুলে ধরে করা সমালোচনা করেন আওয়ামী লীগ আন্দোলন জনগণের জন্য আন্দোলন জনগণের দাবি আদায়ের জন্য আর ওই বিএনপি জামাত কি করেছে মানুষ পুড়িয়ে হত্যা করে সেই পোড়া মানুষের লাশ দেখে ওই খালেদা জিয়া উতফুল্ল হয়েছে ওটা নাকি তার আন্দোলন দেশকে তার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায় আত্মদেশে ভাবভృతి নষ্ট করে বিপদগামী হওয়া থেকে তরুণ প্রজন্মকে নিরাপদ রাখতে অভিভাবকদের সচেতন হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী পুণ্নভূমির সিলেট সফর এবং আউলিয়াদের মাজার জিয়ারতের মধ্য দিয়ে বরাবরের মতো এবারও নির্বাচনী প্রচারণাLambda বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের উন্নয়ন কর্ম বিবেচনা করেই জনগণের আরো সেবা করার সুযোগ চান প্রধানমন্ত্রী এর আগে সিলেটে পৌঁছে প্রথমেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজার জিয়ারত করেন বঙ্গবন্ধু কন্যা এরপর হজরত শাহ ও হজরত গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাহের মাজারও জিয়ারত করেন শেখ হাসিনা মামুন রশিদ একুশে টেলিভিশন সিলেট খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। আইন অনুযায়ী আসামিদের সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ডের দাবি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পরে আসামির পক্ষে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার মামলার কার্যক্রম বুধবার পর্যন্ত মুলতুবি করে আদালত বাকিরা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বেলা বারোটার কিছু আগে বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে পৌঁছান বেগম খালেদা জিয়া বিচারক মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে শুরু হয় যুক্তিতর্ক উপস্থাপন প্রথমে উপস্থাপন শুরু করেন বলেন আইনজীবী অস্তিত্বহীন চ্যারিটেবল ট্রাস্ট গঠনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করেছেন যাতে তার নৈতিক স্খলন ঘটেছে প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় নিজের পদকে গোপন করে বিভিন্ন সোর্সে বিভিন্নভাবে তিনি টাকা সংগ্রহ করেছেন এবং এই টাকাগুলি পরবর্তীতে ট্রাস্টের অ্যাকাউন্টে তিনি সিগনেচার করে এই সমস্ত টাকাগুলিকে ব্যয় করেছেন আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানিয়েছেন তিনি তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আমরা দৃষ্টান্তমূলক শাস্তি সাত বছর চেয়েছি রাষ্ট্রপক্ষের পর আসামি জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তার আইনজীবী দুদকের আইনজীবীর বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেন তিনি রেজিস্ট্রারটি তিনি বলছেন নাম সর্বস্ব যেখানে নাম আছে বেগম খালেদা জিয়ার এটা কি নাম সর্বস্ব তারেক রহমান আরাফাত রহমান কোকো আর বৈধ টাকা দিয়ে কিনা হয়েছে এইখানে কোনো সরকারি টাকা নাই বিএনপির ব্যক্তিগত দলীয় ফান্ডের টাকা এবং পার্টির থেকে যে টাকা সংগ্রহীত হয়েছে সেটি অ্যাকাউন্টে জমা হয়েছে সেই টাকা দিয়ে বাজে মৌ কার বাজে মৌজায় একটি জমি ক্রয় করা হয়েছে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে তিন কোটি পনেরো লাখ তেতাল্লিশ হাজার টাকা আত্মসাতের ঘটনায় দুই সালে তেজগাঁও থানায় মামলা করে দুদক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিশ চৌধুরী ও তার পিএস জিয়াউল ইসলাম এবং মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকার ব্যক্তিগত কর্মকর্তা মনিরুল ইসলামকে আসামি করে অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয় মামলার বিচার কাজ প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশেষ আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে দলীয় নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান খালেদা জিয়ার ফেরার পথে বিএনপি কর্মীরা রাস্তায় মিছিল করেন সুপ্রিম কোর্টের সামনে পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় সময় বেশ কয়েকজনকে আটক করা হয় পরে নেতাকর্মীরা প্রিজন ভ্যানে হামলা চালিয়ে আটক দুইজনকে ছিনিয়ে নেওয়ার পাশাপাশি রাইফেল ভেঙে দেয় বলে জানিয়েছে পুলিশ ওই হামলায় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায় সামনে রেখে ঢাকায় নিযুক্ত কূটনীতিক ও বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেছে বিএনপি বিকালে গুলশানায় বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কূটনীতিকদের অবহিত করেন বৈঠকে দুর্নীতিতে খালেদা জিয়ার জড়িত না থাকা এবং অর্থ আত্মসাতে কোনো প্রমাণ না পাওয়া সহ দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয় উপস্থিত ছিলেন ভারত জাপান কানাডা সহ বিশ দেশের কূটনীতিক ও ইউএসএইচ সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা আজ ফেব্রুয়ারি বিএনপি নেতাকর্মীরা মাঠে না নামলে চুরি পরিয়ে দেওয়া হবে মির্জা ফখরুলের এমন দলটির প্রমাণ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাপ পুরনো ঢাকার রহমান উচ্চ অনুষ্ঠানে তিনি বলেন ক্ষমতায় বিএনপি নেতাকর্মীদের দুর্নীতি লুটপাট হত্যা ও সন্ত্রাসের কারণে আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন যে দলের প্রধান কালো টাকা সাদা করে তিনদের অর্থ আত্মসাত করে সে দলের নেতাকর্মীরা কোনো আদর্শ থাকতে পারে না বলেও মন্তব্য করেন আব্দুল সৌভান গোলাপ শেখ হাসিনা আফ বিশ্বের সততার শীর্ষে আর খালেদা জিয়া দুর্নীতির শিষ্য অবস্থান করছে কাকে আপনারা ভোট দেবেন সততা আর শিষ্য তাকে নাকি দুর্নীতির শিষ্য তাকে দেবেন নিশ্চয়ই সততার পক্ষে আপনারা থাকবেন আমি আশা করব জনকি শেখ হাসিনার জন্য আর দোয়া করবেন শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না বলে দাবি করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সাংবাদিকরা সত্য ঘটনা প্রকাশ করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না বলে মন্তব্য করেন তিনি বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ মনে করেন এই আইনের বত্রিশ ধারা গণমাধ্যম কর্মীদের জন্য সমস্যা হওয়ার কথা নয় নয়ের রিপোর্ট সাতান্ন ধারা বিলুপ্ত করে নতুন ডিজিটাল আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের পর বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা সচিবালয় বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইনমন্ত্রী ডিজিটাল নিরাপত্তা আইন যখন সংসদে পাশ হবে আইসিটি এক দুই হাজার ছয়ের যে সাতান্ন ধারা ছিল সেটা বিলুপ্ত হবে তিনি জানান সাতান্ন ধারায় মত প্রকাশের স্বাধীনতা কিছুটা ক্ষুণ্ণ হলেও নতুন আইনে তেমন কিছুই নেই এবং এই আইনে বাক স্বাধীনতা কারো হরণ হয় নাই অপরাধ যেখানে সংগঠিত হচ্ছে সেইটা যদি আপনারা ধারণ করেন বা সেটা সম্বন্ধে যদি আপনারা রিপোর্টও করেন এবং আপনাদের হাতে যদি তথ্য থাকে মোটেও অপরাধ হবে সেইটা নতুন আইনের সব বিষয় স্পষ্ট করা হয়েছে বলে দাবি করেন মন্ত্রী কম্পিউটার সিস্টেম বা ইনফরমেশন টেকনোলজির যে সিস্টেম ওই সিস্টেমের মাধ্যমে যদি কেউ গুপ্তচর করে সেটাকে অপরাধ করে ধরা হচ্ছে সেটার সাথে সাংবাদিকতা সাথে কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না আমার মনে হয় এটা অহেতুক ভীতি আইনমন্ত্রীর মতো বাণিজ্য মন্ত্রী তোফায়ল আহমেদ জানালেন সত্য প্রকাশে সাংবাদিকদের হেনস্থা হওয়ার কোনো কারণ নেই আপনি একটা সত্য রিপোর্ট প্রকাশ করেন এটা তো বোঝা যাবে যে এটা সত্য না মিথ্যা তাহলে তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আমি মনে করি না আইনটি চিন্তা ভাবনা করে করা হয়েছে বলে দাবি করেন বাণিজ্য মন্ত্রী আপনি চান যে দেশটা দুর্নীতিমুক্ত হোক দেশটা ভালোভাবে চলুক সবকিছু স্বাভাবিক থাকুক সেই চেষ্টা যে টেলিভিশন ইসলামী ব্যাংক ফেরার থাকবে পর্যা ঝড় বৃষ্টিতে প্রকট হবে রোহিঙ্গার সংকট সতর্ক করল জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান পররাষ্ট্রমন্ত্রী খোলা জায়গায় চলছে প্রকাশ্যে ধূমপান বিধান থাকল মানছেন না কেউই আক্রান্ত হচ্ছেন অন্যরাও রাত ঝড় বৃষ্টির মৌসুম শুরু হলে রোহিঙ্গা সংকট আরও প্রকট হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থাগুলো তারা বলছে ওই সময় ভূমিধস ও বন্যায় ক্ষতির মুখে পড়বে প্রায় এক লাখ রোহিঙ্গা প্রাণহানির পাশাপাশি ভেসে যেতে পারে লাখো ঘরবাড়ি সে সাথে পানিবাহিত রোগের সংক্রমণ বাড়বে বলেও আশঙ্কা তাদের আর জানাচ্ছেন দুলি মল্লিক কক্সবাজারের কুতুপালং বালুখালী এখন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প প্রায় সাত লাখ রোহিঙ্গার আশ্রয়স্থল সম্প্রতি রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর হত্যাযোগ্য শুরুর পর প্রাণবাজাতে সীমান্ত পেরিয়ে এসব ক্যাম্পে আশ্রয় নেয় রোহিঙ্গারা বাংলাদেশ সরকার আর মানবাধিকার সংস্থাগুলোর সহযোগিতায় শুরু হয় রোহিঙ্গাদের শরণার্থী জীবন তবে এত বিপুল সংখ্যক রোহিঙ্গার বসবাসের উপযুক্ত পরিবেশ খাবার স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে মানবাধিকার সংস্থাগুলো এর মধ্যে নতুন সংকট ঝড় বৃষ্টির মৌসুম জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএসিআর বলছে ঝড় বৃষ্টির মৌসুম শুরু হলে সরাসরি ক্ষতির মুখে পড়বে অন্তত এক লাখ রোহিঙ্গা পাহাড়ি এলাকায় রয়েছে ভূমিধসের আশঙ্কা বন্যায় ভেসে যাবে লাখো ঘর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে পানিবাহিত রোগের সংক্রমণ ক্যাম্পের রাস্তাগুলো ব্যবহারে অনুপযোগী হয়ে পড়লে মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়বে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দ্রুত রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার পরামর্শ দিল স্থান স্বল্পতার কারণে পরিস্থিতি মোকাবেলা চ্যালেঞ্জিং বলে মনে করছে জাতিসংঘ দুলি মল্লিক একুশে টেলিভিশন এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিকেলে রাজধানীর একটি হোটেলে জাতীয় নিরাপত্তা শান্তি ও সম্প্রীতিতে নারী শীর্ষক এক সেমিনারে তিনি এই আহ্বান জানান বর্তমানে দশ লাখের বেশি রোহিঙ্গা থাকায় বাংলাদেশের পক্ষে এককভাবে এ সংকট সমাধান করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসা দরকার বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করছে বলে জানান তিনি এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনসচেতনতা খোলা জায়গায় ধূমপান না করার বিধান থাকলেও মানছেন না কেউই আইন থাকলেও নেই প্রয়োগ যেখানে সেখানে ধূমপান করেও প্রায় পেয়ে যাচ্ছেন ধূমপায়রা আর এতে আক্রান্ত হচ্ছেন অধুমপায়রাও চিকিৎসকরা বলছেন অধুমপায়দের পাশে অন্যরা ধূমপান করলে সে ক্ষতিও খুব কম নয় তাই জনসচেতনতা বাড়ানোর তাগিদ তাদের তহিদুর রহমানের রিপোর্ট জনসম্মুখে খোলা জায়গায় ধূমপান আইনত অপরাধ আইনে জরিমানার বিধান রয়েছে তবে প্রয়োগ না থাকায় তোয়াক্কা করছেন না কেউই শুধু সাধারণ মানুষ নয় সচেতন অনেক মানুষও প্রকাশ্যে ধূমপান করছেন তবে চিকিৎসকরা বলছেন সিগারেট ও বিড়িতে পা থেকে মাথা পর্যন্ত নানা জটিল রোগের সৃষ্টি করে বিশেষ করে মুখের ক্যান্সারের ভয় থাকে বেশি পেটে যাচ্ছে স্টমাক লিভার কিডনি সবগুলো কিন্তু সম্ভাবনা বেশি থাকে ধূমপান না করেও অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন ধূমপায়ীদের কারণে যিনি ধূমপান করছেন তিনিও হতে পারেন যিনি ধূমপানের পাশে বসে থাকেন তারও হতে পারে যেমন মাথার চুল পড়া মাথার ভিতরে ব্রেন স্ট্রোক চোখের অন্ধত্ব ধূমপান বিরোধী সংগঠনগুলো বলছে আইনের যথাযথ প্রয়োগ থাকলে যেখানে সেখানে ধূমপান রোধ হতো যারা এই আইন মানছে না তাদেরকেও আমাদের আইনের আওতার মধ্যে আনা উচিত আইনের এসব দুর্বলতার কারণে আমাদের পাবলিক প্লেসের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যত্রতত্র কিন্তু ধূমপান অনেকেই করছে চিকিৎসকরা বলছেন আইন প্রয়োগের পাশাপাশি ধুমপানের ক্ষতিকর দিক তুলে ধরে জনগণকে সচেতন করা গেলে অনেক রোগ থেকেই বাঁচবে মানুষ বাঁচবে পরিবেশ আমরা অনেকেই মনে করি যে যারা ধুমপান করে তো휘দুর রহমান 21 টেলিভিশন ঢাকা দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ চট্টগ্রামের ম্যাচটি শুরু হবে সকাল 6:09 নয়টায়। ওয়ানডে সিরিজ হারলেও টেস্ট জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ শততম টেস্ট জয়ই আশা জোগাচ্ছে স্বাগতিকদের আর ওয়ানডে ট্রফি ঘরে তুলে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে লঙ্কানরা জয়ের বিকল্প কিছুই ভাবছে না তারা সব ছাড়িয়ে টেস্টের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অভিজ্ঞ রাজাক নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরি হলে ভাগ্য খুলে বারো টেস্ট খেলা বাহাতে স্পিনার রাজাকের এর আগে ২০১৪ সালে সালের ফেব্রুয়ারি মাসের সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিল রাজাক শেষ করব রাত 9টার 21 এর সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শুনামগুলো জানাবো আর একবার উন্নয়নে ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন সিলেটের জনসভায় প্রধানমন্ত্রী ওলি আউলিয়াদের মাজার জিয়ারত চ্যারিটেবল ট্রাস্ট মামলা আদালতে খালেদা যুক্তিতর্ক উপস্থাপন ফেরার পথে সংঘর্ষ কূটনৈতিকদের পরিস্থিতি জানালো বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনে বাক স্বাধীনতা খর্ব হবে না সত্য প্রকাশের সমস্যা হওয়ার কথা নয় বললেন আইনমন্ত্রী সর্বশেষ খবর জানতে ডাল করুন টু জিরো টু নম্বর আর ভিজিট করুন একুশে ডাস টিভি ডট কম ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ